আইআইটি থেকে এমএসসি করার ইচ্ছা তাহলে আইআইটি জ্যাম দু হাজার পঁচিশের জন্য প্রিপারেশান নেয় এখন থেকেই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি আজকে বেসিক্যালি ডিসকাস করবো মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার তার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগের দিনের লেকচারে আমি দেখিয়েছিলাম কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো আজকেও আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো রাইট তো এই কোয়েশ্চেন থেকে তোমরা বেসিক্যালি কস কনসেপ্টগুলোকে ডেভেলপ করে নাও খুব খুব ইম্পর্টেন্ট ওকে মানে প্রবলেম থেকে কনসেপ্ট ডেভেলপ করো হ্যাঁ তো দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রেখেছি তা কোয়েশ্চেনটা খুবই বড়ো হ্যাঁ বাট কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং হ্যাঁ কনসেপ্টটা বুঝতে হবে কনসেপ্টটা বুঝলে কোয়েশনটা তুমি করতে পারবে কী বলছে যা সার্কুলার ডিস্ক ইন এক্স ওয়াই প্লেন একটা সার্কুলার ডিস্ক রয়েছে একটা প্লেট কি হরাইজেন্টাল প্লেনের মধ্যে রয়েছে রাইট বলছে ই স্পিনিং মানে সেটা কি স্পিন করছে অ্যাবাউট আ ভার্টিক্যাল অ্যাক্সিস থ্রু ইট সেন্টার ও তার মানে কি একটা এরকম একটা ডিস্ক রয়েছে এরকম একটা ডিস্ক ওকে এই ডিস্কটা কী হচ্ছে তার যে সেন্টার এটা সেন্টার সেন্টার বরাবর একটা অ্যাক্সিস দিয়ে কিন্তু সে রোটেট করছে রাইট মানে স্পিন করছে মানে এরকমভাবে সে স্পিন করছে একটা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি নিয়ে সে স্পিন করছে রাইট যার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত ও ম্যাগা বলে দিয়েছে এখানে আর যে সেন্টার সেন্টারটা এখানে ও সেটা বলে দিয়েছে ওকে বলছে অ্যাজ ভিউট ফ্রম দ্য রেফারেন্স ফ্রেম অফ ডিস্ক বলছি পার্টিক্যাল ইজ অবজার্ভ টু এক্সিকিউট ইউনিফর্ম সার্কুলার মোশন মানে এর রেফারেন্স ফ্রেম থেকে আমি দেখছি দেখছি একটা পার্টিকেল কিন্তু মানে একটা পার্টিক্যাল সার্কুলার মোশন কিন্তু করছে দেখো বলছে একটা পার্টিক্যাল ইজ অবজার্ভ টু এক্সিকিউট ইউনিফর্ম সার্কুলার মোশন তো মানে একটা পার্টিক্যাল সার্কুলারলি এখানে রোটেট করছে রাইট কি তার যে ডিরেকশনটা সেটা কেমন বলছে অ্যান্টিক্লোকাইজ এখানে বলে দিয়েছে ওকে বলছে সেন্টার অ্যাট পি তার একটা সেন্টার রয়েছে সেটা কত সেটা পি আমরা ছবি দেখাবো তাহলে আরো ক্লিয়ার হবে তার সেন্টার হচ্ছে যে পি ওকে এবার কী বলেছে দেখো আগে কোয়েশ্চেনটা ভালো করে বোঝো বলছে হোয়েন দ্য পার্টিকেল ইজ অ্যাট দ্য পয়েন্ট কিউ বলছে হুইচ অফ দ্য ফলোইং ফিগার্স কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ করিউলিস ফোর্স তাহলে করিউলিস ফোর্স কি হেরে আনতে হবে তার ডেফিনেশান কি হেরে আনতে হবে সেটাকে ডিনোট করেছি আমরা এফ সিও আর ঠিক আছে অ্যান্ড দ্য সাইন্টিফিক্যাল ফোর্স তাহলে সাইন্টিফিকাল ফোর্সের ডেফিনেশন জানতে হবে ওকে সো দেখো সো বেসিক্যালি চারটে অপশান দিয়েছে একটা অপশান বি সি ডি তো কোন অপশানটা ঠিক হওয়া দরকার সেটা আমরা দেখবো দেখো একটা ডিস্ক আগে একটা ছবিটা মানে কোয়েশ্চনে যেটা বলেছে এটা একটা ডিস্ক রাইট তাহলে এই ডিস্কটা একটা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি নিয়ে রোটেট করছে এই যে ওমেগা কি না কি এটা হচ্ছে তার সেন্টার তাহলে এই সেন্টারের অ্যাক্সিস মানে এই যে অ্যাক্সিস এটা যদি আমরা থ্রো করি তাহলে এই অ্যাক্সিসের অ্যাবাউটে এ কী করছে রোটেট করছে রাইট অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নিয়ে ওকে এবং আমি এখান থেকে সাপোজ অবজার্ভ করছি মানে এটা রেফারেন্স পেবে আমার কাছে ওকে এখান থেকে আমি অবজার্ভ করছি একটা পার্টিকেল একটা পার্টিকেল নাকি সার্কুলারলি মুভ করছে জাস্ট সেন্টার আবার পি তাহলে এটা যে সেন্টার এইভাবে কিন্তু সে রোটেট করছে এখানে আমি ডিরেকশনটা দেখিয়েছি ওকে এবার তাহলে বলেছে তাহলে কিউ পয়েন্টে যখন পার্টিকেলটা রয়েছে তখন পার্টিকেলটার উপরে সেন্টিফিক্যাল ফোর্সের ডিরেকশন কোন দিক হবে আর সেন্টিফিটাল ফোর্সের ডিরেকশন কোন দিক হবে প্রথম অপশানটাই বলছে যে দুটো ডিরেকশান এই দিক বরাবর দেখো এ রেডিয়াস বরাবর বাট আউটসাইড ওকে এবং সেকেন্ড যে অপশানটা বলছে এটা কি বলছে একটা হচ্ছে গিয়ে এই যে বড়ো যে ডিস্ক সেই ডিস্কের সেন্টার বরাবর কার মানে ডিরেকশন এটা এটা সেন্টিফিকাল ফোর্সের ডিরেকশন রাইট আর করুলিস ফোর্সের ডিরেকশন বলছে আউটওয়ার্ড ডিরেকশন ওকে সিমিলারলি দেখো এখানে কি রয়েছে সেকেন্ড যে থার্ড যে অপশানটা সেটা কী বলছে যে সেন্টিফিক্যাল ফোর্সটা যাচ্ছে এই দিক বরাবর আউটসাইড আর করুলিস ফোর্সটা এই যে পার্টিকেলটা যে মানে সেন্টারের অ্যাবাউটে ঘুরছে সেই দিক বরাবর এবং লাস্ট যে অপশানটা সেটা কি একটা এদিক বরাবর আসছে এটা কি কোডুলিস ফোর্স আর একটা এদিক বরাবর যাচ্ছে সেটা আমাদের সেন্টিফিক্যাল ফোর্স রাইট তো আগে জানতে হবে কোডুলিস ফোর্স এবং সেন্টিফিক্যাল ফোর্সের ডেফিনেশন তো এটা হচ্ছে গিয়ে সেন্টিফিকাল ফোর্সের ডেফিনেশান সেটা কি ওমেগা ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্রস প্রোডাক্ট ওমেগা ইন্টু আর মানে আমরা বেসিক্যালি এম ভি স্কোয়ার বাই আর জানি আমরা ওটা যে সিম্পল ফর্ম একটা তাই তো আমরা যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে আমাদের এটা লিখতে হবে ওমেগা ক্রস ওমেগা ক্রস আর তাহলে দেখো যেহেতু ডিস্কটা এইভাবে ঘুরছে তাহলে তুমি মানে ক্রক্স কু কাজে লাগাও তাহলে এইভাবে ঘুরছে তাহলে কোন দিকে যাবে আমি যদি ক্ষেত্রে ঘোরাই তাহলে ওপর দিকে উঠবে তাহলে এটা কিন্তু ওপর দিক বরাবর কি তার ডিরেকশন হবে রাইট ওপর দিক বরাবর এই অ্যাঙ্গোলা ভেলোসিটির ডিরেকশনটা হবে হ্যাঁ তাহলে এই দিক বরাবর অ্যাঙ্গোলা ভেলোসিটি রয়েছে হ্যালো আচ্ছা এবার কী বলেছে আর রেডিয়াস তাহলে রেডিয়াসটা কোন দিক বরাবর তাহলে এতে এখান থেকে যদি দেখি আমি তাহলে কি রেডিয়াসটা ঠিক এই দিক বরাবর তো এদিক বরাবর তাহলে দেখো আমি যদি এটা যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কি দেবে দেখো ওমেগাটা রয়েছে জেড ক্যাপ বরাবর আটটা রয়েছে আর ক্যাপ বরাবর তাহলে ওমেগা যে ক্যাপ আর হচ্ছে তোমার আর আর ক্যাপ রাইট তাহলে এইটা এইটা যদি করি আমরা সেটা কী দেবে বেসিক্যালি সেটা দেবে দেখো মানে জেড যদি ওপরের দিক হয় আর যদি এদিক হয় তাহলে কি এরকম পাবো মানে এই দিক বরাবর পাবো আমি তাই এই দিক বরাবর একই রকমভাবে দেখো তাহলে ওমেগা ক্রস আবার কি এটা মানে হচ্ছে তোমার একটা আর 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 ক্যাপ বরাবর এটা তাই তো তা সেটা যদি করি আমরা বেশি গেলে সেটা কি মাইনাস আর ক্যাপ পাবো আমরা তার মানে কি তার মানে আউটওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে যেদিকে রেডিয়াস ঠিক তার কি অপোজিট দিকে যাচ্ছে ক্লিয়ার মানে আর্টটা যদি যেদিক থেকে মেজার করবে ঠিক তার অপোজিট দিকে যাবে দেখো তাই হচ্ছে এটা এই দিক বরাবর না বাইরের দিকে বেরিয়ে আসছে তাহলে কি এই অপশানটা হওয়ার দিকে আসছে আচ্ছা করুলিস ফোর্স কাকে বলে দেখো সো মাইনাস টু এম ওমেগা ক্রস ভি ইকুয়াল টু দেখো তাহলে ভি তাহলে ওমেগা মানে কি জেড ক্যাপ ভি মানে থিটা ক্যাপ এই যে ঘুরছে একটা ভেলোসিটি নিয়ে ঘুরছে না এরকম একটা ভেলোসিটি রয়েছে তাহলে কি মানে প্রত্যেকবার ভেলোসিটি চেঞ্জ করছে সেটা কেমন হয় থ্রিটা অ্যাঙ্গেলে চেঞ্জ করছে রাইট তাহলে জেড ক্যাপ আর থিটা যদি ক্যাপ করি আমরা সেটা কী পাবো আমরা মাইনাস আর ক্যাপ পাবো আমরা তাহলে আবার এখানে একটা মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস প্লাস হয়ে গেল তাহলে প্লাস হলে পরে শুধু আর কেপ হবে তো মানে আরটা কোন দিক বড় দেখো এটা হচ্ছে তোমার আর এইটা হচ্ছে তোমার আরের ডিরেকশনটা ওকে এদিকটাকে পজিটিভ ধরেছি আমি এদিকটাকে নেগেটিভ ধরেছি আমি মানে জাস্ট মানে এই এই ভেতরের দিকটা পজিটিভ বাইরের দিকটা কি নেগেটিভ তাহলে এটা ভেতরের দিকে আসছে তাহলে কি এইটা হওয়া দরকার তাহলে দেখো করলিস ফোর্সটা ভেতরের দিকে আসছে সেন্টিফিক্যাল ফোর্সটা আউটওয়ার ডিরেকশনে যাচ্ছে তাহলে কি অপশান সিটা হওয়া দরকার ওকে আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো বলছে স্পেস ক্রিউ হ্যাজ আ লাইফ সাপোর্ট সিস্টেম দ্যাট ক্যান লাস্ট অনলি ফর থাউজেন্ড আওয়ার মানে টাইমটা কত বলা যায় থাউজেন্ড আওয়ার পর্যন্ত থাকতে পারে ঠিক আছে লাইফটা বলছে বলছে হোয়াট মিনিমাম স্পিড উড বি রিকোয়ার ফর সেফ ট্রাভেল অফ দ্য ক্রিউ বিটুইন টু স্পেস স্টেশনস সেপারেটেড বাই আ ফিক্সড ডিস্ট্যান্স অফ এতো এত কিলোমিটার দেখো এখানে সবই ইনফরমেশান বলে দিয়েছে তোমাকে বুঝতে হবে তাহলে এখানে ডিস্টেন্স বলেছে লেন্থথের ব্যাপার রয়েছে তাই না আমাকে বের করতে বলে স্পিড বা বের করতে হবে আমাদেরকে তাহলে যেহেতু লেন্থের ব্যাপার বলা তাহলে কি লেন্থ হয় তাহলে আমরা সেটা জানি তাহলে লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা কী বলছে এল ইকুয়াল টু এল নট এন্টার উঠে পর ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখানে এই যে এল এল হচ্ছে তোমার মুভিং ফ্রেমের লেন্থ আর এল নট হচ্ছে তোমার রেস্ট ফ্রেমের লেন্থ ওকে এবার দেখো এখানে বলে দিয়েছে যে ফিক্সড লেন্থ বা ফিক্সড ডিসটেন্স এটা কত ওয়ান পয়েন্ট জিরো এইট ইন টেন টু দি পর টুয়েলভ কিমি তাহলে এটা হচ্ছে তোমার মানে ফিক্সড মানে রেফারেন্স ফ্রেমটা কি এটা এখানে রেস্ট রেফারেন্স ফ্রেম ঠিক আছে রেস্ট ফ্রেমে তার লেন্থটা বলে দিয়েছে এটা তাহলে সেটা আমি লিখেছি এখানে দেখো এটা কিলোমিটার বলেছিল আমি মিটারে কনভার্ট করে দিয়েছি মিটারে করতে গেলে কী করতো টেন টু থ্রি পয় থ্রি দেখুন করতে হবে তাই করেছে এখানে আচ্ছা এখানে বলেছে যে হাজার আওয়ার লাগবে তাই না তাহলে যদি ভেলোসিটি যদি ভি হয় তাহলে লেন্থ কত হবে এলিজিক্যাল টু বা মানে অ্যাকচুয়ালি ভিজিক্যাল টু এস ইন টু আমরা কী জানি ভিজিক্যাল টু এস বাই টি এটা আমরা জানি তাহলে ইজিক্যাল টু ভি ইন টু টি এখানে বলতে পারবো আমরা তাহলে লেন্থ কতখানি বলতে পারবো তুমি দেখো তাহলে এলিক্যাল টু ভি ইন্টু টি ভি মান জানি না বের করবো আমরা আর টিটা কথা বলে দিয়েছে মানে থাউজেন্ড আওয়ার আমাকে সেটাকে কি করতে হবে সেকেন্ড আনতে হবে তাহলে কি ছত্রিশশো দিয়ে গুণ করতে হবে তাই করে দিয়েছি এবার জাস্ট এই ভ্যালুগুলোকে আমি এই ইকুয়েশনটা কুট করে দিয়েছি তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করে তুমি এখানে কি সবই তুমি জানো শুধু এর মানও জানো তুমি তাহলে এখান থেকে তুমি ভি পেয়ে যাবে তাহলে ভি কত আসছে গেলে সি বাই টোটোগ্রাফ টু তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার ঠিক আছে সো এইভাবে কিন্তু কনসেপ্টগুলোকে তৈরি করতে হবে হ্যাঁ তো আজকে এই পর্যন্তই থাক দেখা পাবো নেক্সট ভিডিও